হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ফলাফল চেক করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, ফলাফল চেক করার জন্য প্রথমেই তোমাদেরকে জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। তো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে পিন করে রাখবো, তো সেই লিঙ্কের উপরে ক্লিক করবে, এই ওয়েবসাইটটিতে চলে আসবে। তো সার্ভার প্রবলেম থাকতে পারে, তুমি বারবার ক্লিক করবে তাহলে এই ওয়েবসাইটটিতে আসতে পারবে। তো যাই হোক, ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট দেওয়া হয়নি, তারপরও তোমাদের ওয়েবসাইটটিকে ফলাফল চেক করে দেখাচ্ছি। তো যাই হোক, ওয়েবসাইটটিতে আসার পর স্টুডেন্ট লগ ইন অপশন রয়েছে, এখানটাতে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে খানিকটা লোডিং নিতে পারে, যেহেতু সার্ভার প্রবলেম রয়েছে। কিছুটা লোডিং নেওয়ার পর তোমার সামনে ঠিক এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো তুমি এখানে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড এরকমভাবে দিয়ে দিবে, এরপর তুমি এখান থেকে লগ ইন করে দিবে। আর যারা অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড ভুলে গেছো, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিকভারি অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড, এখানে ক্লিক করে তোমার আইডি পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবে। ওকে, তো আমি এখানে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করলে সার্ভার যেহেতু একটু বিজি রয়েছে, এই কারণে কিন্তু আসতে একটু লেট করছে, তো আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ফলাফলটি এখানে দেখানো হচ্ছে। অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ইউনিট এ এবং অ্যাডমিশন রোল এখানে দেওয়া আছে, এর সাথে কোন সাবজেক্টে কত মার্কস এসেছে সে বিষয়ে উল্লেখ করা আছে। এর সাথে স্ট্যাটাসে দেখানো হচ্ছে নট এলিজেবল, এইটাই মূলত মূল বিষয়। যদি তোমার স্ট্যাটাসের এখানে দেখানো হয় এলিজেবল, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি 22টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এলিজেবল, এবং তুমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন শুরু হবে তখন তুমি নতুন করে আবেদন করবে। সেক্ষেত্রে তোমার যে মেরিট পজিশন বা তোমার যে স্কোর রয়েছে সেটি দেখে তোমার পরবর্তীতে তোমার সুযোগ দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল মূলত তোমাদের ফলাফল দেখার প্রক্রিয়া, খুবই সহজ প্রক্রিয়া, প্রত্যেকটি শিক্ষার্থী দেখতে পারবে। তবে সার্ভারে একটু সমস্যা রয়েছে, যেহেতু এখন দেয়া হয়েছে ফলাফল, সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে, এটা স্বাভাবিক। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।